আরেকটি দৃষ্টান্ত তৈরি হয়েছে এখানে, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন। মতাদর্শহীন রাজনৈতিক দলগুলির কি হয়? কোনো রাজনৈতিক দলের যদি মতাদর্শ না থাকে তার অবস্থাটা কি দাঁড়ায় তাও মানুষের সামনে উঠে এসছে। বিভিন্ন দিক থেকে এই বিষয়ে এই এইবারের নির্বাচন যথেষ্ট প্রাসঙ্গিক। যারা স্বশাসিত জেলা পরিষদে দায়িত্ব পালন করবেন, আমাদের তরফ থেকে আশা থাকবে তারা জনজাতি অংশের মানুষের, অজনজাতি অংশের মানুষের, সকল অংশের মানুষের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবেন, একটা সুস্থ অগ্রগতির দিকে নিয়ে যাবেন এই অংশকে। দীর্ঘদিন ধরে এই অংশ, এই রাজ্যের একটা বড় এলাকা তা পিছিয়ে ছিল, তার অগ্রগতিতে সহায়ক ভূমিকা নেবেন এটা আমরা প্রত্যাশা করি। আজকে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফল আপনাদের প্রত্যেকেরই জানানো হয়েছে। প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে যারা বিজয়ী হয়েছেন, ভারতীয় জনতা পার্টি কিংবা ত্রিপুরা এবং তার বাইরেও যারা রয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি বিষয়ে এর ছাপ রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের প্রচার অভিযান বলুন, নির্বাচন প্রক্রিয়া বলুন কিংবা গণনা পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল মোটামুটিভাবে এটা স্বীকার করেছেন যে এই নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সংঘটিত হয়েছে এবং একটা ট্রান্সপারেন্ট ফেয়ার ইলেকশন রাজ্যে সংঘটিত হয়েছে। তার মানে যারা কিছুদিন পর রাজ্যের গণতন্ত্র বিষয়ে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করেছেন তারা নিজেরাই আবার এবারের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ভুল বুঝতে পেরে স্বীকার করেছেন যে রাজ্যের সম্পূর্ণ গণতান্ত্রিক বাতাবরণ বজায় রয়েছে। দ্বিতীয় বিষয় হল এই নির্বাচনে আমরা 2018 সাল থেকে যেটা শুরু হয়েছে দীর্ঘ 25 বছরের সিপিআইএম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যবাসী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করেছে রাজ্যে, এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা নির্বাচনী ফলাফল যদি লক্ষ্য করি তাহলে এটা স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টির ভিত্তি গ্রাম পাহাড় সমতল প্রত্যেকটি জায়গায় মজবুত রয়েছে এবং সেটাকে মানুষ ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেছে, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে। আপনারা অবগত আছেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির সঙ্গে শরিক হিসেবে সরকার পরিচালনা করছেন এবং ভারতীয় জনতা পার্টি জোট ধর্মে বিশ্বাসী, সেটা শুধু ত্রিপুরায় নয় সারা দেশে বিভিন্ন প্রান্তে আমরা জোটকে যথাযোগ্য সম্মান দিয়ে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরকার পরিচালনা করি কিংবা নির্বাচনে অবতীর্ণ করি। এবার এডিসি নির্বাচন তাই ঘটেছে এবং আগামী দিনে আমরা জোট ধর্ম বজায় রেখে সরকার পরিচালনা করার জন্য আমরা অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সেই সঙ্গে আমরা আশা করব এডিসিতে যে সরকার হবে স্বশাসিত জেলা পরিষদের
ওনারা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজ্য সরকারের যেটা মূল উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ এবং অন্ত্যোদয় থেকে শুরু করে প্রত্যেক অংশের মানুষের জীবনমানের উন্নতি বিধান, সেই লক্ষ্যে রাজ্য সরকারের বহু পরিকল্পনা রয়েছে, কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প রয়েছে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেগুলি এডিসি এলাকা সহ গোটা রাজ্যের মানুষের জন্য উপকার সাধন করে আসছে। আশা করব এডিসিতে যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন ওনার নেতৃত্বে রাজ্য সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতা সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিয়ে ওনারা সেখানে এই উন্নয়নের ছোঁয়া অন্ত্যোদয় পর্যন্ত সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেবেন রাজ্যের স্বার্থে, বৃহত্তর মানুষের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।